দীঘা বিচে এখন ফটো তোলা ধুম লেগেছে। এই দেখো আমাদের ফটোগ্রাফার ফটো তুলছে, আর এই দেখো আমাদের মডেল ফটোগ্রাফার দেখো ছবি লাগবে, যাবে ওই যাক সম্মান চলে যাক, ছবি লাগবে। সুন্দর ওয়েদার বন্ধু, এত সুন্দর ওয়েদার আমি আগে কখনো দেখি নাই। এই বন্ধুকে দেখছো, গজব বেজ্জতি হয়। এটা বলে জেটি জল দিয়ে খাবো। আর একজন আছে, ওই দেখো কার্তিক মামা, পেছন পেছন আসছে ওই কার্তিক মামার সঙ্গে এসছে। ওই কার্তিক মামা, এই মামা আমরা টোটাল 10 জন এসছি, একটা রুমে আছি, একটা রুমে আছি। এরা আমরা ঘুমাতে দিচ্ছে না, পায়ের কাছে ঘুমাতে হয়েছে, সহ্য করা যায়। একটা রুমে 10 জন, মনে হচ্ছে গোয়াল। আচ্ছা হমকো শিখা রিয়া হ্যায়। হাই গাইস, আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘা। এই দেখো এটা হলো ওল্ড দীঘা। ওল্ড দীঘা আমরা ওল্ড মন খাবো এখন গঙ্গা এই সমুদ্র জল। ওল্ড দীঘা চলে এসেছি, কিন্তু এখানে কোনো কিছু পুরনো লাগছে না, সব নতুন। আমি ভেবেছিলাম হয়তো ওল্ড দীঘাতে, না আমি ভাবলাম হয়তো নিউ দীঘাতে সেই রকম মানে ঢেউ গলা সাদা আসছে, আমি ভাবলাম হয়তো ওল্ড দীঘাতে কালো আসবে। কত লিটারের জল এটা? কুড়িটা ভরে না? ঠিক আছে। তো গাইস আমরা চলে এসেছি আবার সমুদ্র ধারে, মানে দ্বিতীয় দিনে। প্রথম দিনে তো ভালো করতে পারিনি, তাই দ্বিতীয় দিনে আবার এনজয় করতে এসেছি। তো এখন আমরা এই পৌঁছালাম, এবার আমরা বোটে যাবো। যাবো বোটে, বোটে আমরা প্রথম দিন ভয় লাগছিল যে চাপবো কি হবে না হবে, এখন আজকে ভাবছি চেপে এলি, যা হবে হবে, দেখা যাবে। গান এনজয় করবো, গান ফাটা এনজয় করবো, গান ফাটা এনজয় করবো। টিকিট কাটছে আমার, টিকিট কাটা হয়ে যাবে। এখন আমরা রেডি চাপার জন্য, রেডি টিকিট। এই তো এই তো এই তো এই তো, এখন চলো ফুল এনজয়। হাই গাইস, এখন পাবজি খেলা হবে, এই লেভেলের জ্যাকেট খেলবো, পুরো সমুদ্রে মাঝখানে গিয়ে খেলবো। কি খেলবো বলবো না। হাই গাইস, আমরা চলে এসেছি বুলেট প্রুফ জ্যাকেট পরে, দেখছি টুকু পরে বাচ্চা ফটো ফটে। জল মজা নাই, কানে ঢুক গেল এখন। একটাই মজা, আচ্ছা হমকো শিখা রিয়া হ্যায়। গান ফটে তো ফটে না, বাবি না হাতে হারামি ও বেটা। আমাদের
জলে ভিজে গেছে চলো ফোন রাখিয়ে বা ফাইনালি আমরা বোর্ডতে নেমে গেছি ভয়ে গাঁড় ফেলে গেল এনজয়টা গাঁড় ফাটা হলো এনজয় গাঁড় ফাটা হয়েছে আর ভয়েও গাঁড়টা ফেলে গেছে ফুল এনজয় হচ্ছে একদম ফুল তো আজকে আমাদের দীঘাতে তৃতীয় দিন, শুনলাম নাকি ওদিকেটা পার্ক আছে, ওই পার্কটার দিকে ঘুরতে যাবো সবাই মিলে, সবাই আসছে পেছনে, আমরা পুরোপুরি রেডি। চলো যাই, তারপর দেখি কি কি হচ্ছে আর পার্কটা কিরকম। এখন আমরা টিকিট কাটবো, অমর চললো টিকিট কাটতে। আমরা শুনলাম যে 10 টাকা করে টিকিট, আর এই হলো পার্ক, আমরা এখন পার্কে যাবো। এখানে হয়ে যেতে এক খেল, গজব বেজতি। আমরা এখন পার্কে ঢুকিং, মানে ঢুকে পড়েছি। দেখা যায় এখানে কি কি দেখা যায়, গান বাজছে সব দিকে, শুধু বিশ্ব বাংলা গোল মিটি বিলে দেখি অনেক কিছু দেখিয়েছি, তাই দেখো মতন জায়গা সবাই আছে এখানে। এইটা হলো সুপার, এই জিনিসটা, এটা মনে হচ্ছে একটা স্টেজ, এটা মানে নৌকা নয়, এটা হলো স্টেজ, দেখতে পাচ্ছ পুরোপুরি ময়ূর। এই গেলা হলো ছোট লোকের নাচ, আর আমাদের বড় লোকের নাচটা, এগুলা হলো বড় লোকের নাচ। নেই, এই হলো নদী, এখানে জল, এই পারে জল আর এই পারে জল না, এটা কি আমি তো বুঝতে পারছি না। একটা সব থেকে বড় ব্যাপার, এখানে আছে সিংহ আর ওই দুঃখে একটা বাঘ, আর আমরা মানুষ নিশ্চিন্তে ঘুরে বেড়ে, সাহস দেখছে আমাদের, আর সাহস দেখলে বলে সাহস, কেউ কিছু করতে পারবে না। দেখো বাঘের গায়ে হাত দেবো গিয়ে, কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। ও এটা তো বিশাল ব্যাপার, এই যে এক কাপ চাই তোমাকে চাই, এই লাইন, এই লাইনটার মানে আমি আজকে বুঝলাম, এত এত বড় কাপ থাকলে কে না চাইবে বলো, দেখো কত বড় কাপ, এটা মানা যায়, এতদিনে বুঝলাম যে এক কাপ চায়ের মানেটা কি। আমি একটা বলতে চাই, সবাই বলে সমুদ্র রাখা সমুদ্র ধার, এক কাপ চায়ে গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে এক কাপ চায়ে আমি বলতে চাই বন্ধুকে চাই, কাকে বলে কিন্তু বন্ধুকে চাই, সব জায়গায় এসে একটা কথা ভালো লাগলো, বন্ধুকে চাই কিন্তু বন্ধুর ভরসাই, তোর ভরসাই সংসার হবে না, গার্লফ্রেন্ড চাই, সেক্সটাও তো দরকার। অমর তোর বংশধর, আমি যাই তাহলে। হ্যাঁ এই তো অমরের বংশধর, এখানে দেখলে দাদুকে জিজ্ঞেস কর কেমন আছে, তুই অত কিছু বললে তো ভাই কি পড়বে। আমার এই পার্কে একটা সব থেকে বেশি ভালো লাগলো, এটা হলো যে এইখানে বসে পুরোপুরি সমুদ্র ভিউটা পাবে পুরোপুরি সামনাসামনি, সুপার সুপার সুপার। এই হলো চুটকি, এতক্ষণ আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পেলাম, হলো চুটকি, আই লাভ ইউ। আমার
যে যাই বলুক এটা আমার চুটকি, ছোটতে চুটকি ছিল, এখন এটা ঘুমের বউ। তো এখানে শুধু খেলনার মধ্যে একটা জিনিসে ফ্রি, যেটাতে আমরা চাপবো। এ দোলারে দোলারে এ দোলা, সবাই নিজে নিজের ভাবে আয় দেবো, দেখছো কি করছো তুমি? কি করবো বলো, ছোটবেলায় কথা মনে পড়ে, এখন তো ছোটই আছো। আমি ইমো ছোট আছি, বডি দেখো, ও বডি দেখো, এবার ভিতরে কি আছে আমরা জানি না, আইসক্রিম স্টল, আইসক্রিম খেতে পারো, আইসক্রিম কুরকুরে সব আইসক্রিম খাবো বাবা, আইসক্রিম খাবো তোর বাপকে বল গা। কেমন বাপ তুমি, বেটাকে আইসক্রিম দিচ্ছ না? টিকিট লিয়েছে 5 টাকা বা 10 টাকা, না 10 টাকা করে। আর ভাবতে পারি না যে এই পার্কের ভিতরে এরকম একটা রাস্তা হবে, দেখো এরকম রাস্তা, আর রাস্তা মানে বিশাল বিশাল, এই দেখো যেমন একটা সিনেমেটিক, এই দেখো মানে আমাদের সাইড প্রতি 25 টাকা লেয়, দিস ইজ কিছুই নাই, বেস দেওয়ার মতন কি নাই, এটাই সুপার সুপার, কোনোদিন এলে এখানে ঘুরে যেও। মানে সত্যি কথা বলতে এটা কি একটা পার্ক নাকি মেলা কিছু বুঝতে পারছি না, এই দেখো মানে যেরকম ট্রেন থাকে মেলাতে সেই রকম। আর এদিকে দেখো নাগরদোলা দেখতে পাচ্ছ, ওই দেখো দূরে একটা নাগরদোলা, চাপবো চাপবি চাপবি অমর, দেখি দেখি না চাপবো, নাগরদোলা চাপবো এখন। আর এই হলো নাগরদোলা, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি ঠিক করে, এই দেখো এটা হলো নাগরদোলা, চাপবো। আমাদের আমাদের মতো অডিয়েন্স জানে না নাগরদোলা, গজব বেজ্জতি। আরে ঝুললা নাকি, জানে নাগরদোলা, কিন্তু এই যে আমরা তো বুঝতে পারি না যে পার্কে ঢুকে এরকম নাগরদোলা পাবো, আমরা তো বুঝতে পারিনি। আর মেন কথা হলো এই জীবনে নাগরদোলা চাপে না, চাপবো না, চাপবো না, দেখে দেখে গাঁটটা ফেটে যায়, কারণ একে একে দেখে সাহসী হতে পারে কিন্তু ভিতর থেকে বিশাল ভীতু, আর ওটা আমরা নয়, সবাই চাপবো এখন এটাতে। এতক্ষণে আমরা এটাই ভাবছিলাম যে টুনি লাইট গুলো কখন জ্বলবে, দেখো এই মাত্র জ্বললো, আর এটা মনে হচ্ছে না পার্ক, মনে হচ্ছে কোনো পুজো লেগেছে, পুরো পুরি অনুষ্ঠান বা কেন ভালো ছেচারা জামাই তু পাঞ্জে পরে যা, গরম না পাঞ্জে পরে যা, তোমাদেরকে এখন রাতের ভিউটা দেখাই, সব থেকে দেখো শুধু লাইট আর লাইট, মানে কি বলবো, সুপার সুপার মানে এটা কোনো মেলার থেকে কম নয়। এখানে শুধু শামুকের ঠাকুর আছে, মানে মন জুড়িয়ে গেল ঠাকুর দেখে, তাই একটা নিয়ে নিলাম সরস্বতী। আর এরা কৃষ্ণ নিল, আমরা এখন রুম থেকে বেরিয়ে চলে এসেছি, আধার কার্ডগুলো দুটো জমা আছে আমাদের, ওগুলো লিখবো, আর এখন যাবো বাড়ি। আর বাড়ি যেতে কিন্তু ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থাকি সবাই মিলে, এইটা ফেরত দিলে 150 টাকা পাবো, আর লিখবো 150 টাকা, যেতে ইচ্ছা করছে বাড়ি, যেতে তো হবেই, দেখি বেশ ঠিক আছে। দীঘা স্টেশন, হ্যাঁ গাইস, তো আমরা এখন চলে এসেছি দীঘা স্টেশনে, রেল স্টেশনে, তো আমরা এখন বাড়ি যাব, আমাদের রেল এখন আসতে খানিক 1.5 ঘন্টা হয়তো লেট আছে, 1.5 ঘন্টার মধ্যে চলে আসবে, তো আমাদের অনেক, আমরা যে রেলটা যাবো ওটা এখনো ঢুকে নাই, ব্যাক করবে, আসতে হবে, যেতেও মন করছে না আমাদেরকে এখনো,
তো চলো ঘুরে যাও ঘুরে যাও। এই আমার থাকো, আমাদের অনেক বড় জার্নি এটা, প্রথমবার প্রথমবার এত বড় জার্নি আমরা করলাম, অনেক বড়। 35 দিন থাকলাম, মুখের কথা বড় জার্নি। প্রথমে আমরা ফার্স্ট টাইম বললো বাড়ি যা জার্নি করলাম, মানে আমরা কোথাও গিয়ে একদিন দুই দিনে যাই না, আজকে আমরা তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার গলাও বসে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা যদি ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কমেন্ট করো ভালো করে লাইক। আর যদি তোমরা আগে এসে থাকো তাহলে জানিও, এগে এসে থাকলে জানিও, আর না এসে থাকলে আসবে কোনো দিন। বেশ ঠিক আছে, দেখা ব্যাপার কোন আলাদা ব্লগে আর আমাদের ভিডিওতে। তো চলো পরে দেখা হবে এইখানে, টাটা বাই বাই। बाय बाय, टाटा, गुड बाय, गया।